এখন দেখবেন জাদু ভিলার গল্প, পর্ব ৬। কি নাম তোমার? রাকিব। কি পড়ছো? বুয়েটে। বুয়েটে পড়ছো? কোন ইয়ার? ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার? থাকো কোথায়? মিরপুরে। মা, তোমার ফোন আসছে, দেখো একটু। আচ্ছা, ও তমালের নতুন টিচার, একটু তুই দেখ তো, কথা বল, আমি একটু আসছি। কোথায় পড়? জি জি। কোথায় পড়েন? বুয়েটে। কোন ইয়ারে? 91-এ। 91-এ? আমি মানে ফোর্থ ইয়ারে পড়ি। আচ্ছা, কোথায় থাকেন? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে? সরি, মিরপুরে। কার লগে কথা কইতাছ? কি কইতাছে? দাদি, তমালের নতুন টিউশন টিচার। দাদি, কি করছিস? আরে, ওর মারে কইলাম একটা নতুন চশমা কিনা দিতে। দাদি, বুড়া হয়ে গেছি তো, বুড়া হয়ে গেছি তো। বুড়া মানুষের কোনো ইজ্জত নাই, বুঝছ? বুড়া মানুষের কোনো ইজ্জত নাই। কিন্তু দাদি, মানা তোমাকে 4-5 দিন আগে একটা চশমা কিনে দিল। সেইটা দিয়া তো আমি টিভিতে দুইটা দেখি, দুইটা দেখো। মাঝে মধ্যে তো আমিও দুইটা দেখি। আমার নতুন চশমা আর নতুন টিভি না কিনে দিলে এই বাড়িতে আমি থাকবই না, থাকুক না, বুঝছ? জাদু ভিলার গল্প আজকে এখানেই সমাপ্ত। এখন আপনাদের জন্য থাকছে একটি ছোট কুইজ, যেটা সঠিক উত্তর দিয়ে আপনাদের মধ্যে থেকে যে কোনো 5 জন উইন করবেন জাদু ডিজিটালের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আমাদের আজকের কুইজ, দাদি কৈতরি বেগম নতুন চশমা চান কেন? সঠিক উত্তরটি জলদি কমেন্ট করে জানান। উত্তর পাঠাবার শেষ সময় কাল রাত 12টা। এছাড়াও আমাদের 8টি এপিসোডের সবকটি কুইজে সঠিক উত্তর দিয়ে যে কোনো একজন লাকি উইনার পেতে যাচ্ছেন জাদু ডিজিটালের পক্ষ থেকে একটি 40-ইঞ্চি রঙিন টিভি, একটি জাদু সেট টপ বক্স এবং 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন।